মুসলিম প্রধান ১৩ দেশের জন্য নতুন ভিসা স্থগিত করল আরব আমিরাত সরকার। বুধবার ২৫শে নভেম্বর আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন বিজনেস পার্কের জারি করা এক বিজ্ঞপ্তি থেকে এসব খবর জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বাণিজ্যিক প্রতিষ্ঠানে পাঠানো অভিবাসন বিজ্ঞপ্তিতে বলা হয় যে ১৮ নভেম্বর থেকে কার্যকর হবে। তাতে আমিরাতের বাইরে অবস্থান করা নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য শ্রম ও ভ্রমণ ভিসা স্থগিতের কথা উল্লেখ করা হয়। দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, আলজেরিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, পাকিস্তান, তিউনিশিয়া ও তুরস্ক। এছাড়া আছে ইরান, সিরিয়া ও সোমালিয়া। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের পরিচয় ও নাগরিক বিষয় কেন্দ্রীয় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করা হলে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রয়টার্সকে একটি সূত্র জানায়, নিরাপত্তা উদ্বেগের কারণে আফগানিস্তান ও পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে নতুন ভিসা স্থগিত করেছে আমিরাত। অবশ্য নিরাপত্তা উদ্বেগের কারণগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে ভিসা বন্ধ রাখার বিষয়টি সাময়িক সময়ের জন্য করা হয়েছে। অবশ্য করোনা মহামারীর কারণে এমনটি হতে পারে বলে মনে করা হয়। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের নাগরিকদের নতুন ভিসা প্রদান বন্ধ করেছে আরব আমিরাত সরকার। অবশ্য বৈধ ভিসাধারীরা নতুন নিয়মের অন্তর্ভুক্ত নন, তারা আমিরাতে প্রবেশ করতে পারবেন যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে।